কত পথ গেছে চলে, কত দিন ফুরালো বেলা, আর কত পথ আছে বাকি, এখনো কি করনি হিসাব তুমি, তুমি তো দেখেছ তোমার সম্মুখে, কত জান গেছে চলে ওই কবরেতে, কি আশায় বাঁধ মন ভাঙে স্বপ্নের খেলা ঘর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিম ফাইজা বুলক। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে শেয়ার করে দাও। চলে এসেছে বছর ঘুরে আবার মাহে রমজান, তাই ইফতার ছাড়া কি চলে? কড়াইতে তেল গরম করতে দিয়েছি, পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এমনকি ছোলা ভাজি করলে খেতে কিন্তু খুবই মজা, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। রমজান মাসে আমরা বিভিন্ন ধরনের আইটেম করে সময় নষ্ট করি, কিন্তু এটা হচ্ছে ইবাদতের মাস, সংযমের মাস। হিংসা বিদ্বেষ এবং গীবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। লাল মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমরা যেন মানুষের অগোচরের কোনো কথা না বলি, যেটা শুনলে মানুষ কষ্ট পায়, এটাকেই গীবত বলে। কখনো কোনো মানুষের গীবত করা উচিত না, গীবত করা তো মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। তা আমাকে কেউ চাইবো যে মৃত ভাইয়ের মাংস খেতে? নিশ্চয় না। পানি দিয়েছি, এখন নাড়াচাড়া করব। কেমনই ভুলে গেছো সকলই কথা, তুমি তো যাবে চলে, সময় ফুরালে বেলা ওই কবরেতে, কেমন করে দাঁড়াবে তুমি আল্লাহর সম্মুখে, কত পদ গেছে চলে, কত দিন ফুরালো বেলা, আর কত পথ আছে বাকি, সেদ্ধ করে রেখেছিলাম আলু, পিস ছোটো ছোটো পিস করে সেগুলো দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ছোলা, ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এক ঘন্টার মতো ছোলাগুলোকে সিদ্ধ করতে হবে, তারপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে, তখন সে বলবে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল? তখন তাকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য আল্লাহর নিকট ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করেছে। তাই আমরা যেন আজান শুনেই খুব তাড়াতাড়ি করে ইফতারটা করে ফেলি, ইফতার করতে যেন কখনো দেরি না করি, এবং সেইটা যতটা সম্ভব একটু দেরি করে করা ভালো। আর একটু তাড়াতাড়ি উঠে যদি তাহাজ্জুদ নামাজটা আদায় করা যায় তাহলে খুব ভালো হয়, তাহলে আমাদের অভ্যস্ততা হয়ে যাবে এবং পরেও রমজানের পরে যাতে নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ। তোরা দেখে যায় আমি নামাজের কোলে দোলে পূর্ণিমারি, সেথা চাঁদ দোলে দোলে উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যায় আমি নামাজের কোলে। আমরা যেন বেশি বেশি করে দুধ পাত করতে পারি, দুধ বললে একবার দুধ পাত করলে দশ নাকি, তাহলে আমরা কেন কম করবো বলো তো? কত সময় নষ্ট করি আমরা অযথা, তাই কি হিসাব দিতে পারবো আমরা? যদি আল্লাহ আমাদের কাছে হিসাব চায় নিশ্চয় পারবো না। যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রব্বানা লকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি বলে, 30 জন ফেরেশতা তার সব লেখার জন্য প্রতিযোগিতা করে।
আমরা কি নামাজ পড়ার পরে এই আমলটা করি? যদি করি তাহলে তো ভালো, আর যদি না করি তাহলে যেন এই আমলটা করি। আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু ফ্যামিলি মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। সবসময় মিম ভাইজা ব্লগের সাথে পাশে থেকো। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।